রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কড়াই মাশরুম বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা একবার দেখে নিন। নিয়েছি মাশরুম, নিয়েছি এখানে আমি মাশরুম 200 গ্রাম নিয়েছি, আর নিয়েছি টমেটো, দুটো টমেটো এইভাবে কেটে রেখেছি, আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা টুকরো টুকরো করে নিয়েছি, নুন, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চামচ বড় চামচে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে 1 চামচ বড় চামচে, ধনে নিয়েছি 2 চামচ, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লং দুটো, আর দারচিনি 2 টুকরো, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এবারে আমি মাশরুম গুলো স্লাইস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে, এভাবে 2 টুকরো করে নেব। মাশরুম গুলো আমি গরম জলের মধ্যে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো খোলায় এবারে আমি গোটা মশলা গুলো ভেজে নেব। লো ফ্লেমে আমি মশলাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। একটা মিক্সিং বোলে আমি এবার এগুলো পেস্ট করে নেব একসঙ্গে। এর মধ্যে আমি জল দেব না, শুকনো শুকনো পেস্ট করে নেব। এবারে আমি ওই মিক্সিং বলে আমি টমেটো গুলো বেটে নেব, আর মিক্সিং বলটা ধুবো না, যে মশলা বেটেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি জল দেব না, জল ছাড়াই বেটে নেব। 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবারে আমি মাশরুম গুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করবো। মাশরুম থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। অনেকটা ভাজে ভাজে হয়ে গেছে, আর একটু ভেজে নিতে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটি পাত্রে মাশরুম গুলো তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ গুলো।
হালকা বাদামি করে পেঁয়াজ গুলো ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ ভাজতে হবে। টমেটো পেস্টটা নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। লো ফ্লেমে কিছুক্ষণ ক্যাপসিকাম গুলো মিশিয়ে নেব মশলার সাথে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, পেস্ট করে রেখেছিলাম ওইটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প হলুদ। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 স্বাদ মতো নুন। এবারে আমি ভেজে রাখা মাশরুম গুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবারে গ্যাসটা অফ করে দেব। এবারে উপরে 2 টেবিল স্পুন ফেস ক্রিম দিয়ে দেব। আর দেব অল্প 1 চিমটে গরম মশলা। আমার কড়াই মাশরুম রেডি।